কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবাদি সিয়াম ফরজ ফরজ, কুতিবা আলাইকুমুল কিতাল, ওই কুতিবাদি যুদ্ধ জিহাদ ফরজ। দেখেন একটা মানে আনন্দ ফুর্তি করি করে রমজান এখন থেকে শুরু হয়ে গেছে, কিরাইফতার খাই দেবে, কে মসজিদ চকচক করবে, সব শুরু হয়ে গেছে। বাড়ি বেগম হাত দিতে পারে না, হাজির সাহেবদের কাছে শুনি দেখেন এত কঠিন দলিল আমার। হা, দুনিয়ার দলিলটা কত সুন্দর করে রাখো, আর আল্লাহ যে দলিলটা দিল কোরআন এইটাকে ওই তাকের মাথায় ফেলি রাখো, তেলা পোকায় পায়খানা করে, তাই না? মাকড়সায় জাল বনে ধুলোবালিতে জাম হয়ে যায়। সেদিন একজন কোরআন শরীফ চাইছি, মন চাইনি, দেশে হাত দিয়ে দেখি আল্লাহ আমার জামা কাপড় সব শেষ, এত ধুলো, মানে খোলার লোক নেই, কথা কর, খোলার লোক নেই, পড়ার লোক তো পড়ে, ওই হাত দিয়ে ধরার লোকই নেই। আল্লাহ আকবার। বন্ধুর আবার কষ্টে কলিজা ফেটে যায়। তাহলে এই কোরআন আমার কেমনে দলিল হলো, আমি দলিলগুলো বুঝে নিলাম না, কোন রেকর্ড কোন জমির কোন দলিল সব বুঝতে পারি, লেখাপড়া যায়নি ও সব বুঝি, কিন্তু কোরআনের কথা আমি মূর্খ সূর্খ মানুষ হজুর বুঝি না, তো এ জায়গায় আমি মূর্খ সূক্ষ্ম মানুষ কিছু বোঝে না। আমার ভাইরা, কোরআন জানা বোঝা ইমানদারের এক নম্বর ফরজ। কয় নম্বর? যেরকম কয় নম্বর? টুপি দাড়ি নামাজ এক নম্বর না, ইমান আনার পরে, ইমান আনার পরে একজন ইমানদারের জীবনে এক নম্বর ফরজ কোনটা? কোরআন পড়া, তারপরে নামাজ, তারপরে নামাজ, তারপরে অন্য বন্দেগী। কোরআনের প্রথম ওহী, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলক, পড়ো তোমার কোরআন, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন, কোরআন পড়ো, জীবন গড়ো কোরআন দিয়া, অন্য কোনো তন্ত্রমত্ত দিয়া, কোনো হুজুরের বক্তব্য দিয়া জীবন গড়ার কথা না। আল্লাহ পাক এই কোরআনের ব্যাপারে প্রশ্ন করবেন, কেমতের মাঠে কোরআন আপনার জন্য স্মারক হবে, দলিল হবে, যে কোরআনের প্রতিটা বিধানের সঙ্গে নিজেকে জড়িয়ে রেখেছি, জেনে বুঝে নিয়েছে, রেকর্ড কয়টা রেকর্ড, আমার বিশটা খণ্ড জমি আছে, বিশ খণ্ডের রেকর্ড আমার ঠিক থাকবে, ঠিক নেবে, ঠিক আমার আল্লাহ যেগুলো আদেশ করেছেন নিষেধ করেছেন এই নিষাদেশ নিষেধগুলো আমার রেকর্ড হবে, ঠিক থাকবে। এর জন্য কোরআন পড়তে হবে, জানতে হবে, কোরআন পড়ে না ধারে কাছে যায় না। মনে রাখবেন, আপনার ইমানদারের যেমন এক নম্বর কাজ কোরআন জানা, তেমনি শয়তানের এক নম্বর কাজ কোরআন জানতে বাধা দেওয়া। আমার এক নম্বর কাজ কোরআন জানা, আর শয়তানের এক নম্বর কাজ কোরআন জানতে বাধা। আপনি যখন একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করবেন, দেখেন চারিপাশে শয়তানের ছেলেরা ঘিরে ধরবে, বাড়ির পাশের যা বলবে, এ বউ কি করলি, ছেলেটা তুই হুজুর বানালি, আপনি বাজারে যাবেন, ফার্মেসি যাবেন, ডাক্তার বলবে এই টুকান বাচ্চা দেখেন জুব্বা জাব্বা পূর্বি টাপা পড়াই কি করেছে রে, ইংলিশ মিডিয়াম স্কুল ঢের ভার না, ক্যারিয়ার স্কুল, ওই মোল্লা মৌলভি ওই জীবনে চাকরি পাবে কি করে খাবে, ওরে দরদি আছে না নাই, কথা বলেন, শয়তান চারিপাশে ফিট করা, বাধা দেয়, বাধা দেয়। আপনি নিজে যখন কোরআনের দলে আসবেন, চারিপাশ দিয়ে বাধা দেয়, বাবারে রিক্স আছে, কিন্তু বড় বড় সমস্যা, জীবন জীবনের রিক্স আছে না নাই। এই জন্য দেখেন বেশিরভাগ দল পার্টি সংস্থা বিভিন্ন জায়গায় কোরআন নাই, কোরআন নাই, এটা বাদে শয়তান চ্যালেঞ্জ করেছে, কোরআনের রাস্তায় বাধা দেবে, এটাই তার প্রবলেম, এটাই বড় সমস্যা। এই জন্য আবু জেহেলেরা তার গোষ্ঠীরা তারা মক্কায় মিটিং করে বলেছিল কি জানেন, ওরা মিটিং করতেছি, অকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন وَالْقَوْ فِيهِ لَعَلَّكُمْ تَغْلِبُونَ
কাফের দল, শয়তানের গোষ্ঠীরা ওরা মক্কার সামনে, কাবার সামনে দারুন নদওয়ার মিটিং করে সিদ্ধান্ত নিচ্ছে। ওরা সিদ্ধান্ত নিয়ে বলেছে, লা তাসমাউনি হাদাল কুরআন, এই কোরআন শুনবে না, পড়বে না, ধারে কাছে যাবে না। অলগাও ফিহি, বরং যেখানে কোরআনের আলোচনা হবে, মজলিস হবে, হইসি হট্টগোল করে তা বন্ধ করে দাও। এই কাম করতো আবু জেহেলেরা, যুগে যুগে শয়তানের ছেলেরা, এখন কি কেউ করে? এখনো কি কেউ বাধা দেয় নাকি? যেরকম দেয় দেয়। ওরা কারা? কোরআনের পথে বাধা দেয়, কোরআনের মাহফিলে বাধা দেয়, কোরআনের মাহফিলের জন্য অনুমতি নিতে দ্বারে দ্বারে ঘুরতে হয় কতক্ষণ না কেন? অনুমতি দেওয়ার পরও সোল নির্ধারণ জারি করে বন্ধ করে দেয়। এই কাম যারা করে, পরে মাহফিল বন্ধ করে, আর যাই হোক, এরাই হল আবু জেহেলের নাতি পুতি, আবু জেহেলের সন্তান, আবু জেহেলের বংশধর, মুসলমানের রক্তে এদের জন্ম হয় নাই। ঠিক না বে? ঠিক আমার ভাইয়েরা বন্ধুরা, কোরআনুল কারীম সবচেয়ে ওদের বড় বাধা, সবচেয়ে বেশি বাধা। এই পাশে কারা কথা বলছে? পর্দার ওই পারে রোডে কারা দেখেন তো? বাসি বসি বাজায় কথা কয়, হইসি করে কারা? হে যুবকেরা, ভিতরে আসো, ভিতরে আসো। এই কোরআনের পাশে যারা শব্দ করেও ডিস্টার্ব করে, ওরাও কিন্তু আবু জেহেলের নাতি পুতি। হ্যাঁ, ওরা তো বাসি বাজাতো, ডিস্টার্ব করতো, গান বাজতো, বাজনা বাজাতো, হইসি করতো, তালি মারতো, কথা কন। এই কামগুলো যারা করে, এরা কি হবে? আবু জেহেলের নাতি পুতি হবে। 100 টাকা চান্দা দিচ্ছেন, কিন্তু হইসি করতেছেন, কাম সারা। ঠিক না? ঠিক। আবার কোরআনের মাহফিল এসেছেন, এই জায়গায় বসতে পছন্দ হয় না, পিছন দিয়ে ঘুরি ঘুরি চলে যায়, জি চটকটি কটকটি নানান তাল জিলিপি নিমলিপি খাইয়া চলে যায়। এগুলো কারা জানেন? ওদের নাতি পুতির পাশাপাশি মুসলমানের সন্তান হওয়ার পরও এরা কি জানবেন বলবো? এরা হলো মোনাফিক, এবং কেয়ামতে ওরা অন্ধ হয়ে উঠবে। কি হয়ে উঠবে? অন্ধ, কানা, সেইটার হওয়ারা। আমার কথা না, আমি কোরআন থেকে বলবো, বলে যাই, বলে যাই। আল্লাহ বলতেছেন, ওয়ামান আগরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। ক্বালা রাব্বি লিমা হাশারতানি অকদ কুন্তু বাসীরা। আমার ভাইরা, আল্লাহ পাক বলতেছেন, আমার কোরআনের আলোচনা থেকে, জিক্রি আলোচনা থেকে, আমার এটা আলোচনার মজলিস থেকে কিংবা আলোচনা থেকে, আইনগুলো থেকে যারা মুখ ঘুরায় নেয়, মুখ ফিরিয়ে চলে যায় কায়ামতের মাঠে, হাশরের ময়দানে, আমি ওদেরকে অন্ধ করে উঠাবো। ওরা অন্ধ হবে, কানা হবে, ওরা বলবে এরব লিমা হাশারতানি আ'মা, আমাকে অন্ধ করে তুললে কেন? আমি তো দুনিয়ার চোখ ওলা ছিলাম, ওকাদ কুন্তু বাসিরা, আমার চোখ ভালো ছিল, আমি হাসরে সবার চোখ আছে, আমার কেন চোখ অন্ধ হলো? প্রশ্ন করবে আল্লাহ, কলা কাজালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। তোমার কাছে আমার কোরআন গিয়েছিল, আয়াতগুলো গিয়েছিল, এটাকে ফান্নাসি, তাহা এটাকে ভুলে গেলে, কোরআন আলোচনা সত্যি কানে ঢোকে না, ভুলে গেলে, চলে গেলে, আর মুখ ঘুরে চলে গেলে, ভুলে গেলে, আজকে আমিও ভুলে গেলাম, তোমার চোখ ছিল কি ছিল না ওটা আমি ভুলে গেছি, তুমি আমার কোরআন ভুলে গেছো, আমি তোমাকে ভুলে গেছি, আমার আয়াত থেকে দূরে সরে গেছো, আমি দূরে সরে গেছি, ঠিক কিনা?
কার কথা? আপ চণ্ডীপুর জগদীশপুরের মুসলমানেরা, হে যুবকেরা, আশপাশ গল্প করে কথা বলো, তোমার চোখকে দিয়েছে তুমি কণ্ঠ, তুমি কোথায় পেয়েছো কথা বলছো? কণ্ঠ কার দিয়া? জোরে কন্যা, চোখ কান নাক সব আছে, হারে কত লোকের নাই, তোমার পা হেঁটে চলে যাও। তুমি দেখছো এবারে বিশ্বকাপে, দেখছো খেলা তো খুব দেখেছো, পতাকা বানাইছো, পতাকা বানাইয়া বানাইয়া ভরি দিয়েছো চণ্ডীপুর থেকে জগদীশপুর, পতাকা বানাইছে। হ্যাঁ, মায়ের মুরগি বেশি পতাকা বানাইছে, একজন পতাকা বানাইছে নিজের বাড়ি থেকে শ্বশুর বাড়ি, 7 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার না, তাও কি শ্বশুর বাড়ির বাগান বিক্রি করিতে লাগাইছে। জামুই কি, হ্যাঁ জামুই কারে কর, কত বাতিক দেখছেন, লাখ লাখ পতাকা, আনন্দ ফুর্তি, খেলা হচ্ছে অন্য জায়গায়, ইউরোপ আমেরিকার লোক, বাংলাদেশের লোক চান্সই পায় না, দুই গ্রুপ মারামারি করি মরি গেল, কোন দেশে ভাই? ব্রাজিল, আর্জেন্টিনা, কোন দেশে বলল? আরে বাহ, বউ তালা হয়ে গেছে, স্বামী ব্রাজিলের, বউ আর্জেন্টিনার, তালাক হয়ে গেছে, কোন কি কি সুন্দর দেশের জনগণ রে ভাই, হচ্ছে কি বাঙাল, পাগলামি ছাগলামি মাতলামি সব রকম আছে, কথা কন আমার ভাইয়েরা বন্ধু, নাচছো তো বহুত, নাচলে খেলা নিয়া, ততছ তোমরা একটা জিনিস তো দেখো নাই, এই পৃথিবীর যত খেলার উৎসব হয়, পৃথিবীর বড় বড় বরণ্য অনুষ্ঠান হয়, এবার ব্যতিক্রম হয়েছে, এবার উদ্বোধন হয়েছে কি দিয়া? গান দিয়া, নায়িকাদের ড্যান্স দিয়া, নেতানেত্রীর ভাষণ দিয়া, কি দিয়ে উদ্বোধন হয়েছে? ব্যতিক্রম। এবার মুসলিম দেশ কাতার, ইসলামিক দেশ ওই কাতারে, সেই আল জাজিরা টেলিভিশন কাতার চালায়, সারা বিশ্বে চোখ রাখে নাস্তিকদের উপরে, সেই কাতার আয়োজন করছে এই খেলা নিয়া, তারা একটা পরিকল্পনা নিয়েছে খেলা নেওয়ার পর, যে আমরা সারা বিশ্বের লোক নাচতে আসবে আর আমরা মুসলমান শুধু নাচ দেখব না, আমরা কিছু ব্যতিক্রম কিছু করব। শুরু করলো, উদ্বোধন করলো কোরআন তেলাওয়াত দিয়া, জোরে করেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না, জোরে বলেন, এ আবার কিছু কিছু লোকের কলিজে জ্বলি যাচ্ছে, কলিজে জ্বলে, দেখেন কোরআন তেলাওয়াত করলো কে? দুনিয়ার নামি দামি কোনো হাফেজ আলেম ইমাম না, মক্কা মদিনার ইমামও না, একটু যুবক ছেলে হাফেজে কোরআন, তা কি অর্ধেক দেহ অর্ধেক মানুষ, সে অর্ধেক মানুষ, তার দেহের এই নাভির নিচ থেকে অর্ধেক নেই, আহারে অর্ধেক মানুষ, উপরের অংশ আছে নিচের দিক নেই, আদৌ নেই, জন্ম থেকে হয়নি, জন্ম থেকেই তার পা হয় নাই, একটা হয় নাই, একবার ভেবে দেখবেন, শুধু তাই না, এই যুবককে দিয়ে একটা চমক সৃষ্টি হয়েছে, আল্লাহ আকবার, ওরে বানাইছে কে, দুটো পা নেই, তোমার পা আছে, হেঁটে হেঁটে কোরআন শুনতে আসো, তাও আবার ফাঁক দিয়ে চলে যাও, ও যুবক তুমি দেখো পা জন্ম থেকে হয় নাই, মায়ের পেটে যখন ছিল ডাক্তার বলল মা তুমি বাচ্চাটাকে নষ্ট করে দাও, মেরে দাও, কারণ দুনিয়ায় আসলে পরে বিপদের শেষ নেই, ওর অর্ধেক দেহ অর্ধেক নাই, মা বাবা কাঁদে আর বলে ডাক্তার না না না, আল্লাহ বলছেন ওলা তাক তুলো আল্লাহ তাকুম খসিয়া তাই মিলাক, লালন পালনের ভয়ে সন্তান হত্যা করো না, আল্লাহ যারে পাঠাবে তার রিজিক, তার হায়াত, তার প্রতিপালন, তার দায় দায়িত্ব আল্লাহ, সুবহানাল্লাহ, দায় দায়িত্ব কার না আমাদের, এই জন্যে আমরা একটা বাচ্চা নিয়ে তালা লাগাই দেই, লক আর না, যারা লক তালা মারিছ সাবধান, হারাম কাজ করেছ, কুফুরি কাজ করেছ, বন্ধুরা শোনেন, ওই মা বাবা বলো না হবে না হবে না,
বাচ্চা আসবে আল্লাহ দেখবি, জন্ম নিল পা আদো হয় নাই মাকে দেখে দে চোখ ভাসাতো, আর আল্লাহর কাছে বলতো আল্লাহ আমার এ বাচ্চা তোমার জন্য তোমার কাছে তুলে দিলাম। চিন্তা করিস কেন, আলাইসাল্লাহু বিকাফিন আব্দা, সূরা জুমারের 36 নম্বর আয়াত, ও বান্দারে তোর জন্য কি তোর আল্লাহ যথেষ্ট নয়, তোর পিতামাতা যথেষ্ট হতে পারে না, ওরা আপন নয়, আপন তোর আল্লাহ। আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ। ওই বাচ্চা মা বুকে নিয়া কোরআন শিখাইলো, হাফেজ বানাইলো, হাফেজ কোরআন হলো ছেলেটি। এরপরে ওই ছেলে কি করে খাবে, চলতে পারে না, ঘর থেকে তো বের হওয়ার যোগ্যতা তার নাই, আরে ওই ঘরে বসে বসে কোরআন মুখস্ত করে ঘুরি। আস্তে আস্তে আল্লাহ এত মেধা দিয়েছেন, অনলাইন নেট লাইনে কাজ করতে করতে অনলাইন বিজনেসম্যান হলো। শুধু বিজনেসম্যান নয়, কাতারের কোটি কোটি টাকার মালিক যারা, সেই কোটিপতিদের একজন ওই যুবক। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন পড়ালে খাওয়া হবে না, মাদ্রাসায় দিলে খাওয়া হবে না, তাই মাদ্রাসায় ছাত্র পায় না আবুল কালাম ভাইরাস পোলাপান কম, ওখানে পড়ি মোল্লা মৌলভী কি খাবি জানিস না রে, জানিস না, এই মাদ্রাসায় পড়ি এখন পৃথিবীর সেরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মাদ্রাসায় পড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধু বিসিএস ফার্স্টে, এখন আমেরিকা না জাতিসংঘের বড় টেকনিশিয়ান সি আমার ক্লাস ফ্রেন্ড, কোথায় আছেন, ভুল তরিকা, ছোট্টবেলা থেকে কোরআন শিখান ইসলাম শিখান আপনার মর্যাদা বাড়বে। ওই যুবকের নাম গানিমাল মুফতাজার পা নাই, বিশ্বকাপে উদ্বোধন করলে কোরআন তেলাওয়াত দেয়া, তার কণ্ঠের তেলাওয়াত শুনে আর তর্জমা ব্যাখ্যা শুনে মন গলে যায়। এক মাসের মধ্যে বিদেশি যারা আসছে 1000 মুসলমান হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না, 1000 আমেরিকা থেকে আসা মর্গ্যান ফ্রিম্যান, পৃথিবীর সেরা নাম করা চিত্রনায়ক নায়ক, সে ওই বাচ্চারে দেখি এই ছেলে এত বড় হলো কি করে, চলে কি করে, কোটিপতি কেমনে হয়, এত সুন্দর কণ্ঠ কি সুন্দর বুঝাইলো এর রবকে স্রষ্টাকে। আল্লাহ, অনুষ্ঠান উদ্বোধন পরেই মর্গ্যান ফ্রিম্যান বলল, আমার চোখ খুলে গেল, আমি আমার স্রষ্টাকে খুঁজে পেলাম, আমার রবকে খুলে পেলাম, আমি পড়লাম মানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমার ভাইরা, আমি লম্বা কথা বলতেছিলাম, এই কোরআন জীবনকে আলোকিত করে উদ্ভাসিত করি, সুখ সমৃদ্ধি এনে দেয়, অন্ধকার দূর করে দেয়, কষ্ট দূর করে দেয়, যন্ত্রণা নিভিয়ে দেয়, আগুন নিভিয়ে দেয়, আপনার জীবনের সব আগুন নিভিয়ে দেয় কোরআন। শুরুগুলো তাদের মোকাবেলায় কঠিন দাওয়াতের অভিযান, মার খাইতে খাইতে রক্ত ঝরতে ঝরতে এক পর্যায়ে মক্কার জমিন ছেড়ে দিল, বহিষ্কার করলো, মেনে নিল, চলে যাবো দেশ ছেড়ে, মাথা হবে না, চলে গেলেন মদিনায়, মধ্যে মুজাহিদ তৈরি করে বাতিলের মোকাবেলা নামলেন জিহাদের মাঠে, একটা দুইটার 27টা জিহাদের সেনাপতি রাসূল, কথা বলেন না কেন, ওইটা সুন্নত না, না শুধু মিষ্টি খাওয়া সুন্নত শিখি যাও, আতর মাখা সুন্নত বোঝো, সুরমা মাখা সুন্নত বোঝো, মিষ্টি খাওয়া সুন্নত বোঝো, জিলাপি সুন্নত আমরা বুঝি, মিলাদ সুন্নত বুঝি, কিন্তু মাকার জিহাদের কথা বললে কলিজা শুকাই যায়, রমজান আসলে পরে রোজা বুঝি, ইফতার বুঝি, কুতিবা আলাইকুম সিয়াম খুব বোঝে, কুতিবা আলাইকুম সিয়াম বুঝলো, কিন্তু একই সেশনে কুতিবা আলাইকুম কিতাল বলল মুখ শুকই গেল, আর সিয়ারা শুকই গেল, মাথা নিচু হয়ে গেল, কুতিবা আলাইকুম সিয়াম, কুতিবা দিয়ে সিয়াম ফরজা ফরজ, কুতিবা আলাইকুম কিতাল, ওই কুতিবা দিয়ে যুদ্ধ জিহাদ ফরজ, দেখেন একটা মানে আনন্দ ফুর্তি করি করে রমজান এখন থেকে শুরু হয়ে গেছে, কিনা ইফতার খাইতে দেবে, কে মসজিদ চকচক করবে, সব শুরু হয়ে গেছে,
হ্যাঁ কথা কন না কেন, কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ কয় ওমা আলাইকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনাল রিজালি ওয়ান নিসা ওয়াল বিলদান আল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমা আহলুহা। নারী পুরুষ শিশুরা করুণ আত্মনাদ করে চিৎকার করে কাঁদছে, কথায় কথায় মামলা হামলা করে তালিকা করে করে পুলিশ খুঁজে বেড়াচ্ছে, ধরে ধরে বিনা অপরাধে সোনার মানুষগুলোকে জেলখানায় ঢুকতে হচ্ছে, চোখের পায়ে নাকের পরে গায়ের রোদে একাকার হয়ে যায়, জিহাদের রাস্তায় আসতে চায় না। কথা কন জোরে কন, কয় না না বাবা ওর মধ্যে আমরা নেই, দিনকাল খারাপ এসে বাবা একবার সুবহানাল্লাহ বলো জমিন থেকে আকাশ পর্যন্ত নেকিতে ভরে যাবে। কথা কান না কেন জোরে কান আরো জোরে। যারা জিহাদকে অস্বীকার করে, ইসলামী আন্দোলনকে বাইপাস করে বাইপাস করে জান্নাত খোঁজে, এদের মতন টাটকা মোনাফেক আর কেউ নেই, তাজা নির্ভেজাল মোনাফেক। এই রাস্তা নবী আর সাহাবীরা চেনে নাই? তোমরা চিনলে কোত্থেকে, পাইলে কোথায়, কোথায় পেয়েছে এগুলা? কোরআন বাদ দিয়া তুমি সয়সুল কই পাইলা? কোরআন বাদ দিয়া ফাজাইলে আমল কই পাইলা? কিতাবের তালিম বলে ঘোষণা দিয়ে ফাজাইলে আমল ধরো, কিতাবের তালিম বলে কোরআন ধরো, কোরআন পিছনে থই, কথা বলেন না কেন, রাগ করতেছেন নাকি? কোরআনের তালিম দিয়া মধ্যে মুজাহিদ তৈরি হও, আপত্তি নাই। বিশ্ব ইস্তেমা লক্ষ লক্ষ মানুষ রাস্তাঘাট সব বন্ধ, ঢুকাও যায় না, এখান থেকে একটা ঘোষণা দাও, আজকে বলে দাও গভর্নমেন্ট আলেমদের মুক্তি দাও, কথা বলেন, দিন কায়েমের ঘোষণা দাও, সংবিধানে বিসমিল্লাহ করে বাদ দিয়ে হার করে লাগিয়ে দাও, আলেমদের মুক্তি দাও, বই সিলেবাস আমার নবীর জীবনে ঢোকাও। কই এই কথাগুলো তো বলো না, কথা বলবে? জোরে বলেন, আরো জোরে বলেন, নবীর নামে গালি দিল কই, প্রতিবাদ তো করো নাই তোমরা, প্রতিবাদ তো করো নাই, মিছিল করা বেদাত খোঁজো তো সম্মেলন করা কি, মিছিল করো যে বেদাত হয় সম্মেলন করা কি, কথা কর না কেন, যেই সম্মেলনে দিন কায়েমের কথা হয় না, কিসের সম্মেলন, বিশ্ব ইস্তা বিশ্ব সম্মেলন, কোরআনের বিধান, নির্যাতিত মুসলিম জনপদের কথা বলবে না, মুসলিম মানুষের পক্ষে কথা বলবে না, বাতিলের বিরুদ্ধে কথা বলবে না, কিসের ইস্তা কিসের সম্মেলন, পিকনিক করা, খাওয়া দাওয়া, খানা পিনা, কথা বলেন না কেন, আর কি কি আছে সেখানে, এই লোকজনকে কি ভুল ভালো বুঝাইনি দাও। আমরা নেটে দেখতে পাচ্ছি গরিব লোক গ্রাম থেকে গেছে বলতেছে আমরা গরিব মানুষ মক্কা মন্দির যেতে পাবো না, দ্বিতীয় হজ মনে করি আসলাম, নাউজুবিল্লাহ, এটা শিরিক, এই চিন্তা করা শিরিক, শিরিক, আমি বললাম শিরিক, হজের সাথে তুলনা করলে শিরিকের গুণা হবে, জোরে বলেন, একবার কেন, সারা জীবন ইস্তেমা করবে আর হজের মানে এক সেকেন্ডের সঙ্গে তুলনা করা যাবে না, আশ্চর্য হয়ে যায়, মক্কা মনে হজ পরিবর্তন করে টুঙ্গিতে নিয়ে আইছে, ইসলাম পরিবর্তন করে দিল্লি নিয়ে গেছে ইলিয়াসের কাছে, গাড়ি হীরার কোরআন চেঞ্জ করে দিল্লি ইলিয়াসের কাছে নিয়ে গেছে, হজ চেঞ্জ করে টুঙ্গিতে নিয়ে আসছে, কথা বলেন না কেন, ইসলামের সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে এটা, এটা ভণ্ডামি ছাড়া কিছু নয়, যদি কেউ এইটা বিশ্বাস করে এটা ছোট হজ, হজের পরে দ্বিতীয় হজ, এই কথা চেতনার কথা বললে শিরিকের গুণা হবে, ওর ইমান ধ্বংস হবে, ও জাহান্নামে নিশ্চিত হয়ে যাবে। আমার ভাই বন্ধুরা কলিজে ফেটে যায়, ইসলামের কাজ করো, কোরআন দিয়ে কথা বলো, কোরআনের সমাজ প্রতিষ্ঠার কথা বলো, কোরআনে মানুষ তৈরি করা আপত্তি নেই, কিন্তু এই জাতি উল্টা পাল্টা ইসলামের বাজে কথা কেন, আকীদা নষ্ট ঈমান নষ্টের কথা কেন আসবে? আমার ভাইরা আমার কথা বুঝতে পেরেছেন কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়ে রসুলকে কোরআন কায়েমের জন্য লাস্তুম আলা শাইন হাত্তা তুকিমু, এ কোরআন যতক্ষণ কায়েম না হবে ততক্ষণ তোমার কোনো ঈমান আমলের মেহনত কাজে লাগবে না, দিন প্রতিষ্ঠার কথা বলতেই হবে, ইসলাম প্রতিষ্ঠার পথে আসতেই হবে, জিয়াদের রাস্তায় ঢুকতেই হবে, নইলে জান্নাত নাই নাই নাই। ইসলামী আন্দোলন তথা জিহাদ পে সাবিল্লাহ কাজ ছাড়া জান্নাতে যেতে পারবে না, যত বন্দিগি করেন, নামাজ রোজা হজ জাকাত তবলিগ যাই করেন, তসবিহ তারিখ চব্বিশ ঘন্টা মসজিদে পড়ি থাকেন, কিন্তু জিহাদের মাঠে যাবেন না, ইসলামের জন্য করবেন না, আপনার কোনো বন্দিগি কবুল হবে না, জান্নাতের ঘেরানো পাবেন না,
আল্লাহ বলে দিয়েছেন সূরা আলে ইমরান 142 নম্বরে, আলে ইমরান আল্লাহ বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ পাক বলতেছেন আমি যে আয়াতটা তেলাওয়াত করলাম তার সঙ্গে মিল দেখেন, আল্লাহ বলেন তোমরা কি এমনি যাবে ইমান এনে জান্নাতে যাবে, অথচ আল্লাহ যাচাই বাছাই করে দেখবেন তোমাদের মধ্যে কারা দিন কায়েমের ময়দানে জিহাদের ময়দানে অবিচল আছে, যার আমলে জিহাদ নাই তার জন্য জান্নাতের কোনো ব্যবস্থা নাই। তোমার কোনো বন্দী কাজে লাগবে না, কারণ কারণটা কি তুমি আমার দিল কি চাও নাই, বাতিলের সঙ্গে আতাত করে হাত মিলাইছো, যে যা সরকার আছে সরকারের আনুগত্য করে নাকি ওয়াজিব, ওরা কয় সরকার যা বলে তাই শোনা ওয়াজিব, সরকারের বিরুদ্ধে করা যাবে না। আশ্চর্য কথা, ফরজ ওয়াজিবের কথা কয় নাউজুবিল্লাহ। ও বন্ধুরে তুমি কি দেখলে না, যারা বাতিল মতে চলে তাদের সাপোর্ট করলে শয়তানের মুরিদ হয়ে যাবা। সূরা নিসার 60 নম্বর আয়াত বলে যাই, কি রাগ করছে নাকি ভাই? ও ভাই, এই ভাই কি মাইন্ড করলো কথা কল্লা কেন, কোরআনের নির্ভেজাল কথা ঠিক না ভাই? ঠিক, আমার বন্ধুরা কতগুলো ফেতনা আমার দেশে আছে, এইটা একটা ফেতনা, আর একটা ফেতনা আছে কিছু অন্য শ্রেণীর মানুষ চতুর্থ আসমানের দিকে নজর তাদের, তারা বলে জাহাজে করে জান্নাতে নিয়ে যাবে, এটা আর এক ধোকা প্রতারণা। ওরা বলে কোরআন যদি এখন নাজিল হতো ওদের দাদা পীরের নাম থাকতো, বলছে তো ওদের পীর সাহেব দাদা পীর সাহেবদের নাম নাকি আসতো কোরআনে? আচ্ছা বলুন কোরআনে কজন সাহাবীর নাম আছে? কথা বলেন, নবী রসুলদের নাম আছে আর একজন সাহাবীর নাম আছে, কার নাম? না না, জায়েদ, জায়েদ, জায়েদ বিন হারেসা, জায়েদ নাম আছে একজন সাহাবীর নাম, যেই কোরআনে আবু বকরের নাম আসলো না, ওমর উসমান আলীর নাম আসলো না, সেই কোরআনে দাদা পীরের নাম আসতো কি করি? ও কি গাঁজা খাইছে ক বোতল, কয়েক কেজি গাঁজা খাইল? ইসলামের কাজ করে কয় আমার পীর বাবা দাদার নাম আসতো কোরআন এখন নাকি হলি, তার মানে কত বড় গাদ্দারি কথা, ইমান নষ্ট করার কথা, আকিদা নষ্ট করার কথা, তার মানে হলো নবী রসুলদের সাথে নিজের দাদা পীরকে বাবা পীরকে তুলনা করা হলো, কথা কোন ঠিক নেবে? ঠিক, নাউজুবিল্লাহ। এই জাতীয় ভণ্ডামি আমার দেশে চলতে যাবার ভাইরা, এই যে মিথ্যা ভণ্ডামি প্রতারণায় পড়া যাবে না, কোরআন আপনার দলিল, কোরআন দিয়ে যাচাই বাছাই করবেন ওই কথাটা মানা যায় কি যায় না? ওয়াতাম্মাত কালিমাতু রব্বিকা সিদকা ওয়া আদলান, আল্লাহ পাকের কথা হলো তুই মাপে সিদকান ওয়া আদলান, একটা কথা একটা আইন সত্য কিনা আর ন্যায় পরায়ণ ভারসাম্য কিনা, কোন কথা ওই দুইটা পয়েন্টে মাপতে হবে যে কোনো কথা বলুক ঠিক না ভাই? ঠিক, যেমন বললো দ্বিতীয় হাস, ওরা কোরআন সাপোর্ট করে কিনা মাপেন, কোরআন হাদিস ওরা রাডার এটা দিয়ে মাপেন, উনি বললেন পীরের নাম থাকতে ওইটা মাপেন কোরআন দিয়া, হ্যাঁ কোরআনে শয়তানের নাম আছে, ফেরাউনের নাম আছে, আবুল আহাবের নাম আছে, যদি এই জমানায় নাজিল হতো তোমাদের মতো ভণ্ড পীরের নাম হয়তো যদি আসতো তবে আবুল আহাবের মতো আসতো, ভণ্ড নেতার নাম আছে, ফেরাউনের মতো তোমার দলের নেতার নাম আসতো, কারণ আল্লাহ বলে দিয়েছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন কাবলিক ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা আত-তাগুত ওয়া কাদ উমিরু আন ইয়া ফুরুবি ওয়ায়ুরিদু শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। আল্লাহ ওদের দেখছো নাকি যারা বিশ্বাস করে এটা আল্লাহর কিতাব, বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব,
কিন্তু ইউরিদুনাই ইতাহাকামু ইলা তাগুত, সমাজে রাষ্ট্রে আইনে আদালতে এইটা মানে না ফেলে রাখে, বরং তখন তাগুতের আইন মানতে চায়, সরকার আইন মানে ফরজ আজি ফতোয়া দেয়। কথা কন আল্লাহ কয় ইউরিদুনাই ইতাহাকামু ইলা তাগুত, ওরা তাগুতের আইন শয়তানের আইন মানে, মানুষের আইন মানে, ওই ইউরিদু শাইতানু আরাদা ইরাদাতান ফা মুরিদ, শয়তান হলো ফাইল, ইউরিদু ফেল, শয়তান ওই লোকগুলাকে মুরিদ বানায় জাহান্নামে দাবলাইতাছে। অতএব যারা কোরআনের চুমা খায়, কয়েক আল্লাহর কিতাব বলে বিশ্বাস করি, অত এই আইন সমাজে পরিবারে রাষ্ট্রে জজকোর্টে হাইকোর্টে সুপ্রিম কোর্টে ট্রাইব্যুনালে মানতে চায় না, বরং মানুষের তৈরি আইন ভালোই মনে করে, ফুরফুরি মেজাজে সাপোর্ট করে, নিরাপত্তাকে নিরপেক্ষ সাজে, এরা সব শয়তানের মুরিদ। কার মুরিদ? শয়তানের মুরিদ। আর পরীক্ষা যারা দেবে কোরআনের পথে মায়ের খেলে রক্ত ধরবে জেল জুলুম খাটবে, তারাই হলো আল্লাহর সৈনিক। জোরে বলেন, নবী রাসূলদের পরীক্ষা হয়েছে, যেগুলা মার কেটেছেন, জেল কেটেছেন, রক্তাক্ত হয়েছেন, হত্যা হয়েছেন, খুন হয়েছে, আগুনে পুরানো চামড়া শিলা তার ফেলা, সব পরীক্ষায় আজকে যে ইমানদার কারা দিচ্ছে দেখুন, তারাই হকপন্থী, তারাই কোরআনপন্থী, তারাই কেবল নবীর ওয়ারিশ। জোরে বলেন, ভয় নাই, ওরে ভয় নাই, আল্লাহ বলছে বিজয় হবেই হবে, টেনশনের কারণ নাই। কথা বলেন, টেনশন আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম আলা ইন কুনতুম মুমিনিন। আমরা পরীক্ষা দিচ্ছি, দেব, রাজি আছেন না নাই? রাজি আছেন? আর রাজি আছেন? শোনেন, আল্লাহকে যারা ভয় পায় টেনশন কেন নেই জানেন? যতই ক্ষমতার দাপট দেখা, কিচ্ছু না, বাতাস হাওয়া হয়ে উড়ে যাবে। ফিরাউন এত কঠিন দাপট ছিল, ওর পতন হওয়ার এক মিনিট আগে ফিরাউন জানতে পারে নাই যে পতন হবে, এক মিনিট আগে ফেরাউন বোঝে নাই পতন হবে, ঠিক না ব্যাডি? নমরুদের দাপট কি, তোর খোদার সঙ্গে যুদ্ধ করব, নাকে মশা ঢুকলো তখনও বোঝে নাই যে পতন হতে যাচ্ছে, ঠিক না ব্যাডি? জালুত পৃথিবী কামানে বাচ্চা রাজপথে এসেছে, 3 লক্ষ সৈনিক বলেছে মুসলমান সব জবাই করে, হত্যা করে তাবার নাস্তা খাবে, দাপট কি? সে মারা যাওয়ার ছোট্ট 12 বছরের বালকের হাতে দুনিয়া দিয়ে ধরাশায়ী হলো, বুঝতে পারে নাই যে এই বাচ্চার হাতে আমার প্রাণ যাবে, ধ্বংস হবে, বোঝে নাই। আবু জাহেল যখন বদরের প্রান্তরে ইবলিস হাজির, ইবলিসের সঙ্গে হাতে হাত বেঁধে জোড়া লাগাইয়া দুইজন বলতো লা গালিবা লা কুমুল ইয়াম, আজকে বিজয় আমাদের কেউ ঠেকাতে পারবে না, ফুর্তি করতেছে, কিছুক্ষণের ভিতরেই তার যে পতন হবে সে টের পায় নাই, বুঝতে পারে নাই, ছোট্ট 2 বাচ্চা মেরি পেটি সুটান করে বিদায় করেছে। কথা বলেন, জোরে বলেন, 19 বছর রাজত্ব করলে আমেরিকা আফগানে তামা করে দিয়েছে, বাড়িঘর বিলীন করেছে, লক্ষ মানুষ হত্যা করেছে, বুলডোজার দিয়ে গুড়িয়েছে, কল্পনা করে নেই, 19 বাচ্চার পরে ছোট্ট ছালে ছাত্র তালেবান যারা ছাত্র, ওরা পাহাড়ে গুহায় বসে বসে কোরআনকে বুকিনি তালিম নিয়েছে, তালিম নিয়েছে, তেমন কোনো যুদ্ধাস্ত্র নাই, আত্মরক্ষার একটা স্টিং গান নিয়ে মাথায় কাফনে কাপড় পেনে তাকবীর ধরে মাথা নেমেছে, মাত্র 23 হাজার যুদ্ধের সামনে আমেরিকার 3 লক্ষ বাহিনী অপদস্থই মাথা নত করে পালিয়েছে। কথা বলেন ঠিক না বাড়ি? কার ফয়সালা? আল্লাহ কাল্লা নুহলি কেন্না জালিমিন, তোরা পরীক্ষা দিবি জিহাদের মাঝে আসবি, সাহায্য কবে আল্লাহ পাক সাহায্য করবে, সেই সাহায্য নেবার জন্য পরীক্ষা দিতে হবে, রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, কাপড়ে কাপড়ে ভাসায় দিয়া বুককে পেঁধে দিতে হবে, গুলির মুখে কামানের মুখে পেঁধে দিতে হবে। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে দেখান তো, শেষ করতে চান আমার ভাই ও বন্ধুরা। সুতরাং আমি আপনাদের সামনে যে আয়াত আলোচনা করছি, পরীক্ষা দিতেই হবে, আল্লাহ নেবেন, আপনাকে দিতে হবে। কথা বলেন, সেই তৈরি হতে হবে যুবকেরা, আমার মায়েরা তৈরি হবে সুমাইয়ার মতো, মায়েরা তৈরি হবে খানসার মতো, যেই মা খানসা 4 ছেলেকে নিয়ে যুদ্ধের মাঠে, 4 ছেলে শহীদ হওয়ার পর দোয়া করছে আল্লাহ কেয়ামতের মাঠে আমার শহীদ ছেলেদের সাথে মিলাই দিও, সুবহানাল্লাহ বলবেন না? আমার বাংলা জমিনের ভাইরা শোনেন, শিশু মোহাম্মদের মতো তৈরি হন, যুদ্ধের মাঠে যায়,
মিছিলে যায়, কোরআনের মিছিলে যায়। মা বাধা দিয়েছে, ছেলে বলছে মা বাধা দিও না, তোমার সঙ্গে জান্নাতের সিঁড়ি দেখা হবে। সুবহানাল্লাহ। মা গো তুমি কাঁদিছো কেন একলা বাড়িতে, তোমার আমার দেখা হবে মা গো, তোমার আমার দেখা হবে জান্নাতের সিঁড়িতে, মা মা গো তুমি কাঁদিছো কেন একলা বাড়িতে। কি বলেন সেই যুবক দরকার, তুমি তো মা শিখিয়েছিলি শহীদরা মরে না, তাই হয়েছি শহীদ মা গো অভিমান করো না, ঝাপসা চোখে চিনি নিও মা গো, সেই হাসরে চিনি নিও শহীদ সেই মিছিলে মা, মা গো তুমি কাঁদছো কেন একলা বাড়িতে। কথা বলেন, সেই যুবক দরকার আল্লাহর জমিনে, ওই রকম যুবক দরকার জানার মায়া, জীবনের মায়া, সংসারের মায়া সব ছেড়ে আল্লাহর রাস্তায় চলে যাবে। আল্লাহ কয় তাহলে কাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরা ওয়া মান ইয়াকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নুতিহি আজরান আযীমা। সৈনিক তারা, তাদেরকে আমি পুরস্কার দেব, তারা দুনিয়ার গোটা জীবনটাকে সংসার পরিবার ব্যবসা চাকরি দুনিয়ার জীবনের সব মায়া ত্যাগ করি আল্লাহর জমিনে দিন কায়েমের মধ্যে মুজাহিদ হয়ে বেরিয়ে যায়, মারে এবং মার খায়, শহীদ হয়, গাজী হয়, দুনিয়ার কোনো চাপ নাই। আল্লাহ কয় আমি এইরকম মর্দে মুজাহিদ সিংহ সাদ্দুল গ্রুপের কাছে বিজয় দান করি। যে দুই বাচ্চাকে বদরের ময়দানে পাঠালো ওই রকম মা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? দাউদের মায়ের মতো মা দরকার, 12 বছরের বাচ্চা পাঠা জালুদের কল্যাণী, আপনার পাঠায় আবু জাহেলের কল্যাণী, ঠিক না বে ঠিক? আজকে মায়েরা, আমি আমার মা বোনদেরকে বলতে চাই ওই রকম মা হওয়া দরকার। আমি তোমাদের পর্দায় থাকার স্বামীর সেবা করা, বাড়ি বসে বসে গুডু গুডু করা ওয়াজ করবো না, শুধু রান্ডার খাওয়া বেসা আসা হবে না। কথা কর না কেন? আমি মা সুমাইয়া বয়ান শুনেছি, মা সুমাইয়াকে যা ছেলে আম্মারকে সেনাপতি বানাইছে, মা নিজের জীবন দিয়া ছেলেকে সেনাপতি বানাইছে, নিজের জীবন দিয়া, সেই মা দরকার। সুমাইয়ার মতো মা চাই। হুজুর এসে বয়ান করবে, মা বোনরা চারটি আমল করো, ঘরে বসি নামাজ পড়ো, রোজা করো, পর্দা মানো, আর স্বামীর গোলামি করো, জান্নাতে ঢুকে যাবা। আমি কই এই চারটা আমল বাড়ি ব্যক্তিগত আমল জান্নাতের চাবি না, এটা ভুল কথা। জান্নাতে যেতে হলে জিহাদের কাজ করতে হবে, মহিলা হওয়ার পুরুষ হও, ইসলামী আন্দোলন করতেই হবে, উভয়কেই করতে হবে।